দুরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ রে মিনারে আর-রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরের এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এই এলাকাটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এই বারাতে বিভিন্ন ধর্মের প্রায় 3,40,700 এর বেশি লোকজনের বসবাস। অন্যান্য ধর্মের পাশাপাশি এখানে মুসলমানদের বসবাসও কম নয়। 2011 সালের জরিপ অনুযায়ী এ এলাকায় প্রায় 96,536 জন মুসলমান বাস করে। এই বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এ এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই কাউন্সিলের ব্রমলিবাই বো এলাকায় রয়েছে 5টি মসজিদ, যার মধ্যে কভেন্ট্রি ক্রস মসজিদ অন্যতম। টাওয়ার হ্যামলেটস বারার ডিভাস স্ট্রিটে ব্রক্সবোর্ন হাউজের কয়েকটি কক্ষ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কভেন্ট্রি ক্রস মসজিদ। এই মসজিদটি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মধ্যে অতি পরিচিত এবং পুরনো মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদ অনেক পুরানো মসজিদ। এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে মার্চ মাসে। এই মসজিদটাই প্রথম টাওয়ার হ্যামলেটসে যেটা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর আগে আর কোনো মসজিদ কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয় নাই। মনোরম পরিবেশে বাংলাদেশি কমিউনিটির ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে এই মসজিদটি। বাঙালিদের তৃতীয় বা চতুর্থ প্রজন্ম নিয়ে এ এলাকায় গড়ে উঠেছে একটি আদর্শ বাংলাদেশি কমিউনিটি। এই মসজিদের আশেপাশের বাড়িঘর, পরিবেশ এবং নিয়মিত মানুষের যাতায়াত দেখেই বোঝা যায় এই এলাকায় বাঙালিদের বসবাস সবচেয়ে বেশি। মসজিদটির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর প্রসপেক্ট পার্কের অপলক সৌন্দর্য মসজিদটির বাহ্যিক সৌন্দর্যকে আরও বেশি সমৃদ্ধ করেছে। 1983 সনে মসজিদের প্রথম এস্টাবলিশমেন্ট। তখন এর আগে এখানে কোনো মসজিদ ছিল না, বরং এই এলাকাও ছিল না। এই এলাকার মধ্যে সবচেয়ে প্রথম মসজিদ হল এই কমিউনিটি ক্রস মস্ক অ্যান্ড ইসলামিক কমিউনিটি সেন্টার। তখন এদিকে মানুষ খুব কম থাকতো, মুসলমানের সংখ্যা এদিকে কম ছিল। এই মসজিদকেই কেন্দ্র করে এবং মসজিদটা প্রতিষ্ঠার আগে কাউন্সিলের সঙ্গে পরামর্শ করা হয়েছে যে এই যদি এখানে একটা মসজিদ হয় তাহলে অনেক মুসলমান এখানে আসবে, ঘরগুলি যেগুলি ভাড়া হয় না সেগুলি ভাড়া হয়ে যাব, তাহলে ঘরের ভাড়াও বাড়বে, মানুষ মুসলমানের সংখ্যা বাড়বে, সামাজিক বন্ধন বাড়বে। এই উদ্দেশ্য নিয়ে কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে তারা এই ঘর দিছে মসজিদ বানানোর জন্য এবং মসজিদ হিসেবে ব্যবহার করার জন্য। মসজিদের বর্তমান চেয়ারম্যান বলেন, 1983 সালের আগে এই এলাকার বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকায় ধর্মপ্রাণ মুসলিমদের দূরে কোনো মসজিদ বা ইসলামিক সেন্টারে যেতে হতো। কিন্তু অনেক সময় এই এলাকার বয়স্ক লোকজনদের জন্য
দূরে গিয়ে নামাজ আদায় করা কষ্টসাধ্য হতো। তখন ১৯৮৩ সালে বাঙালি এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় কভেন্ট্রি ক্রস মসজিদ। মূলত এলাকার বয়স্ক মুরব্বীদের আহ্বানে এবং সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি। আল্লাহর ঘর নির্মাণে সকল মুসলিমদের সক্রিয় অংশগ্রহণই হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুতরাং যেই কমিউনিটিরই হোক না কেন, মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণে এগিয়ে আসা। কভেন্ট্রি ক্রস মসজিদ নির্মাণেও এর ব্যতিক্রম ঘটেনি। মসজিদটির প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত সব ধরনের উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান। এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এলাকার মানুষ অক্লান্ত পরিশ্রম করে আমরা এই মসজিদে যাতে সুষ্ঠ ব্যবস্থা দেওয়া যায়, মানুষকে যেভাবে মসজিদের নামাজ পড়ার সুবিধা করা যায় তার উদ্দেশ্য নিয়ে কাজ বছরের পর কাজ করে যাচ্ছি। এই মসজিদে প্রথম ছিল চারটা রুম, চার রুমের একটা ফ্ল্যাট, এটা কনভার্টেড করার পরে আমরা মসজিদ বানাইছি। এরপরে এক্সটেনশন আমাদের সামনে ছিল একটা স্টুডিও ফ্ল্যাট, এই স্টুডিও ফ্ল্যাটটাও কাউন্সিল আমাদেরকে দিয়েছিল। দেওয়ার পরে আমরা মসজিদের সাথে এটা অ্যাড করে ফেললাম। তারপর মসজিদের তবু সংকলন হয় নাই, তারপরে আমরা এই যে পাশে এক্সটেনশন যেটা সেটা করে দিলাম, এরপরেও সংকলন হয় নাই। তাই রিসেন্টলি আমরা আবার আমার বাম দিকে যে এক্সটেনশন সেটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখলার শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদিগকে বারবার সুযোগ করে দিচ্ছেন যাতে আমরা নামাজ পড়তে পারি সুষ্ঠুভাবে এবং আল্লাহ রেজাবন্দি হাসিল করতে পারি। ১৯৮৩ সালে সর্বপ্রথম কাউন্সিল থেকে ব্রক্সবোন হাউজের একটি চার বেডরুম ফ্ল্যাট নিয়ে প্রতিষ্ঠিত হয় কভেন্ট্রি ক্রস মসজিদ। এরপর ধীরে ধীরে মসজিদের মুসল্লি বাড়তে থাকলে প্রয়োজন অনুযায়ী মসজিদের পরিধি সম্প্রসারণ করা হয়। ভবনটি বেশ পুরনো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করেন মসজিদ কমিটি। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেয়া হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদের মধ্যে আমরা যেভাবে কালেকশন করি, কালেকশনের সোর্স গেল প্রতি শুক্রবারে আমরা মসজিদ জুম্মাবারে কালেকশন করি মুসল্লিদের কাছ থেকে। তারা স্থানীয় মুসল্লি বলতে অনেক আগ্রহ আছে মসজিদের প্রতি, অনেক দরদ আছে মসজিদের প্রতি, তারা অনেক মানে লিল্লাহিরিতের সাথে মসজিদের সাহায্য করেন, সহযোগিতা করেন। এর মাধ্যমে আমরা মসজিদের সম্পূর্ণ এক্সপেন্স এইগুলো আমরা কভার করি। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আপাতত এই পর্যন্ত কোনো ডেপ্ট নাই, কোনো ঋণ নাই, কোনো কার্যা আসানা নাই, কারণ এটা মুসল্লি হলতের অবদান, মুসল্লি হলতে অনেক সহযোগিতা করেন। ইনশাল্লাহ আপনার দোয়ায় বা আমরা কালেকশন করি, আল্লাহর হুকুমে ভালো চলছে, ভালো কালেকশনও হয়, মসজিদের কোনো ঋণ নাই বা আমরা কোনো মসজিদের লাগে আর খরচা আসানাও আনছি না, আনার দরকারও পড়ছে না। আর মসজিদে আমরা খাদ খরাইছি আজ এক বছর যাবৎ, কিন্তু অনেক পয়সাও খরচ হয়েছে, কিন্তু দুইজনে দিয়েছে পয়সা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওই ডাকছে মুয়াজ্জিন। যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় ১০০ জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এবং
জুম্মার নামাজে প্রায় 300 থেকে 350 জন মুসল্লি অংশগ্রহণ করেন। তাছাড়া দুই ঈদে এখানে দুইটি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 500 থেকে 600 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে তারাবি নামাজের জন্য দুইটি জামাতের আয়োজন করেন মসজিদ কর্তৃপক্ষ, যাতে করে কর্মজীবী মুসল্লিরা দ্বিতীয় জামাতে তারাবির নামাজ আদায় করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নিয়মিত নামাজ জামাত আদায় হয়, নিয়মিত প্রায় 100 জন মুসল্লি হয় নামাজে, এবং জুম্মার নামাজে প্রায় 300 জন মুসল্লি হন, 300 জনের উপরে হয়। আলহামদুলিল্লাহ দুইটা ঈদের জামাত হয় আমাদের মসজিদে, দুইটা জামাত হয়, দুই ঈদের দুই জামাতে প্রায় 800-800 উপরে মানুষ হন। তো আলহামদুলিল্লাহ এরপরে রমজান মাসে আমাদের এখানে তারাবি হয়, তারাবি দুইটা জামাত হয়, একটা লেট নাইট তারাবি হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে 4 জন হাফিজরা আছেন, তো সুন্দরভাবে তারাবির ব্যবস্থা রয়েছে মুসল্লিদের জন্য। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। মসজিদ একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, এটা সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে খায়রুল বকায় মাসাজিদুহা, এই জমিনে যত ঘর আছে সব ঘরের মধ্যে সবচেয়েতে উত্তম ঘর হলো মসজিদ ঘর। কারণ এখানে এক গোষ্ঠী মানে মুসলমান কমিউনিটি তার একত্র হয় এবং প্রয়োজনে অন্যান্য কমিউনিটিকেও জয়েন করা যেতে পারে, করা হয় বিভিন্ন সময়। তো এই মসজিদের মধ্যে অনেক প্রোগ্রাম হয়, নামাজ তো আলহামদুলিল্লাহ হয়, নামাজিদ মুসল্লিদের মধ্যে আমাদের মুসলিম কমিউনিটি বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা, ইউরোপ, বাংলাদেশ বা পাকিস্তান, সব দেশের লোকে এখানে আসে। আলহামদুলিল্লাহ মসজিদ এখন অনেক বড়ো হয়েছে, আগের চেয়ে অনেক বড়ো হয়েছে এবং তার ভূমিকাও বাড়ছে। প্রতি শুক্রবার এশার নামাজের পরে কুরআন তাসবির হয় এবং বিভিন্ন প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রামে ইয়াং যারা আছে আমাদের জেনারেশন, এরা এদেরকে ইসলাম সম্পর্কে ইমাম সাহেব সপ্তাহে একদিন প্রোগ্রাম করেন এবং মসজিদে আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই ছোট্ট মসজিদ হিসাবে এটা টাওয়ার রোডের মধ্যে অনেক সুন্দর এবং সুন্দর এটা অ্যারেঞ্জমেন্ট চলতেছে। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে নামাজের পূর্বে অজু করার জন্যে রয়েছে 6টি পানির কল দ্বারা সমৃদ্ধ একটি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 3টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা, অতিরিক্ত শীতের জন্যে হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্যে রয়েছে একটি সুসজ্জিত মিম্বর এবং কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই সংগ্রহ করার জন্য রয়েছে 5টি বুকসেলফ, যেখানে সংরক্ষণ করা হয়েছে কোরআন, হাদিস, কায়দা, সিফারা সহ বেশ কিছু ইসলামিক বই। মুসল্লিদের ফেসিলিটি এবং সুন্দরভাবে যেন নামাজ পড়তে পারে ওজুর ফেসিলিটি করা হয়েছে, সুন্দরভাবে মাইক সিস্টেম করা হয়েছে, এবং এই মসজিদের যে ফেসিলিটি আছে যেমন 5টা বুকশেলফ আছে, এই মসজিদে ওজুখানা শাওয়ার আছে এবং এতেকাফের সময় মুসল্লিদের শাওয়ার করার জন্য ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মুসল্লিদের জন্য 4টা ফায়ার এক্সিট রয়েছে এবং আমাদের সিসিটিভি রয়েছে। এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে।
এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। বিকাল 5টা বাজার আগেই গুটি গুটি পায়ে এক এক করে আসতে শুরু করে মক্তবের শিক্ষার্থীরা। এখানে দুইজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসালা মাসায়েল সহ প্রায় 40 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আদর্শবান ব্রিটিশ মুসলিম নাগরিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য উপস্থিত হন এই মসজিদে। এই এলাকার ছোট ছোট বাংলাদেশি ছেলে মেয়েদের জন্য প্রতি শুক্রবার বিকাল 5টায় রয়েছে শুদ্ধভাবে বাংলা বলা, পড়া এবং শিখার ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন সময়ে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সুরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। ইসলামিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই এলাকার বয়স্ক মহিলারাও পিছিয়ে নেই। প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই এলাকার মহিলাদের ইসলামিক শিক্ষা দানের জন্য নিয়োজিত আছেন একজন অভিজ্ঞ মহিলা শিক্ষক। সর্বোপরি বলা যায় মক্তবের শিক্ষকরা দক্ষতার সাথে এই এলাকার মুসলিম কমিউনিটিকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্যে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। তো এই মসজিদে আসলে আমরা শুধু নামাজ পড়ি না, এই মসজিদের মাঝে অনেক অ্যাক্টিভিটি হয়। যেমন প্রতিদিন মানডে টু ফ্রাইডে বিকালে বাচ্চাদের লেখাপড়া হয়, আরবি শিক্ষা দেওয়া হয়, কীভাবে মা বাবার সাথে আচার ব্যবহার করতে হয়, কীভাবে সমাজের সাথে চলাফেরা করতে হয়, কীভাবে ভালোভাবে চলাফেরা জীবনের মাঝে চলাফেরা করতে হয় সেই শিক্ষা দেওয়া হয়। بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يوحى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم بقبس أو أجد على النار هدى فلما آتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমই পরিচালনা করে না। একটি মসজিদ একটি সমাজ বা কমিউনিটির কেন্দ্রবিন্দু। মসজিদ একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো কভেন্ট্রি ক্রস মসজিদ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রতি শুক্রবার মাগরিব নামাজের পর কোরআনের তাফসির। এখানে কোরআনের ব্যাখ্যা সহ বিভিন্ন সামাজিক বিষয়ে কোরআনের আলোকে আলোচনা হয়ে থাকে। তাছাড়া প্রতি সোমবার মাগরিবের পর দর্সে হাদিস হয়ে থাকে। হজের সময়ে হজের মাসালা মাসায়েল সহ দেওয়া হয় ব্যবহারিক হজ প্রশিক্ষণ। মসজিদের মধ্যে কতগুলি প্রোগ্রাম হয়, কতগুলি প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলি যেমন ইসলামের ব্যাপারেও মানুষ সজাগ হয়, তেমনিভাবে লোকালি সমাজের মধ্যে এটার প্রভাব এবং সমাজকে সুন্দর পরিচালনা করার জন্য আমরা একটা প্ল্যাটফর্মের মতো এটা পাইছি। এখানে আলোচনা হয়, তাফসির হয় সপ্তাহে একদিন, ইমাম সব করেন, আর হাদিস দর্শ হয় একদিন সমাজের সপ্তাহের মধ্যে, তাও ইমাম সব করেন। আর এখানে মহিলাদের একটা সার্কেল আছে, সেই সার্কেলটা হলো এখন চলে এই মঙ্গলবারে 10টা থেকে 12টা পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত কোরআন সহিষ্ণুভাবে পড়ানো হয়, আর এরপরে 1 ঘন্টা পর্যন্ত
বিভিন্ন আলোচনা হয়, যার মধ্যে বিশেষ করে লোকালি যে সমস্ত এই মানে ড্রাগ ট্রাগ ইত্যাদি কি ছিল আগে আর আগে এখন হচ্ছে আগে বেশি ছিল, আলহামদুলিল্লাহ এই মসজিদের উসিলায় এবং এই মহিলাদের উসিলায় তারা তাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছে এবং একটা সুন্দর পরিবেশ আনছে। এখন আমরা মনে করি যে এলাকাটা খুবই সেফ। প্রতি শুক্রবারে তাফসিরে কোরআন হয় এশার মাগরিবের পরে, আর প্রতি সোমবারে দারসে হাদিস হয় মাগরিবের পরে, আর এখান থেকে আমরা মুসল্লি সবাই অনেক উপকৃত হই। রবিবারে বাচ্চাদের একটা প্রোগ্রাম হয়, বৃহস্পতিবারে মহিলাদের একটা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামের উদ্দেশ্য হইল কি, কীভাবে সামাজিকভাবে মানুষ মিলেমিশে চলে চলাফেরা করতে পারে। তালিম হয়, তারপরে বাংলাতে হয় আসরের পরে, আর ইংলিশে হয় এশার পরে। এরপরে রমাদানে এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। আমরা সবাই মুসল্লি যারা আছেন সবাই বসে একসাথে মিলে ইফতার করি। প্রতি শনিবার মাগরিব নামাজের পর এলাকার যুবকদের মাধ্যমে পরিচালিত হয় ইসলামিক আলোচনা সহ বিভিন্ন হাদিস বিশ্লেষণ এবং ইসলামিক দাওয়াতের কাজ। প্রতিদিন জোহর নামাজের পর বাংলায় এবং এশার নামাজের পর ইংরেজিতে দেওয়া হয় নিয়মিত তালিম। শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শ মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারে। ইনশাআল্লাহ আমরা এখানেও সপ্তাহে দুই দিন তফসির হয় এবং আরও ইয়ং জেনারেশন লাগে ইংলিশ প্রোগ্রাম আছে পরবারে, এবং তবলিগ জমাতেরও মুসল্লি এখন আইয়া তালিম দেন। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে চলে। আমাদের যারা মানে এখানে মুসল্লি আইন আইন আমরাও আই, আমরা বাচ্চা কাচ্চাও আইন, সবে আমরা একে অন্য সহযোগিতায় ভালোভাবে আমরা চলি। আর মসজিদের পরিবার খুব ভালো, মাঝে মধ্যে তবলিগ জামাত আইন অনেক কিছু অনেক প্রোগ্রাম হয়, আমরা সব তার খুব সুন্দর লাগে। আর আমরা আশা করি এইভাবে আমরা বলা যাইতো, আমরা বাচ্চা কাচ্চা আনতো, তারা নমাজ পড়ে অল্প তারা চলতো। তার ডাকেতে দাও গো সারা, হও যদি মুমি, হও যদি মুমি, হও যদি মুমি। দূরা জানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে।